উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগঞ্জ এলাকার বাসিন্দা সুস্মিতা পাল সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বাংলা মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন, যাকে কেন্দ্র করে খুশির আবহ চোপড়া ব্লক সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলা জুড়ে। এই খবর চাউর হতে রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন তার পরিবারের লোকজন। এবারে সুস্মিতার এই সাফল্যের খবর পেয়ে তার বাড়িতে ছুটে গেলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। এদিন সুস্মিতার বাড়িতে উপস্থিত হয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য এবং মহকুমা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও। তারা সুস্মিতার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন, পরিবারের সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের শুভেচ্ছা এবং সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যন্ত গ্রাম্য পরিবেশ থেকে এমন একটি প্রতিভাকে উৎসাহ প্রদানের জন্য সুস্মিতার বাবা মাকে ধন্যবাদ প্রদান করেছেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, গত তিন বছর থেকে সুস্মিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার হয়ে বিভিন্ন জায়গায় সাফল্যের সাথে খেলেছে। ধীরে ধীরে এগিয়ে গিয়েছে তার সাফল্য, অবশেষে রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে সে। সুস্মিতার ভবিষ্যতে সাফল্য কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির মেয়ে সুস্মিতা পাল আমাদের বেঙ্গল আন্ডার-19 ক্রিকেট টিমে সুযোগ পেয়েছে এবং এটা খুবই আমাদের গর্বের যে আমাদের উত্তর দিনাজপুর জেলার একটা প্রত্যন্ত অঞ্চলের মেয়ে রাজ্য অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমে সুযোগ পেয়েছে। এটা আমাদের কাছে খুব গর্বের এবং সেই আনন্দটা আমরা শেয়ার করে নেওয়ার জন্য এবং সুস্মিতার যে রত্নগর্ভা মা তার সঙ্গে দেখা করবার জন্য, বাবার সঙ্গে দেখা করবার জন্য এবং তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্যই আমাদের আজকে রায়গঞ্জ থেকে আসা এবং সঙ্গে আছেন আমাদের ইসলামপুর SDS এর জেনারেল সেক্রেটারি রাজকুমার পাল মহাশয়। দেখুন আমাদের 2018-19 সালে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ক্রিকেট টিম প্রথম শিলিগুড়ি খেলতে যায়, তারপরে ওরা 2019-20 খেলতে যায় জলপাইগুড়ি, তারপর 20-21 বর্ষে ওরা খেলতে যায় কল্যাণী। এই যে বিগত তিন বছর ধরে যে সুস্মিতা পাল আমাদের জেলা দল রিপ্রেজেন্ট করছে এবং বরাবরই ও একটা কনসিস্টেন্ট রেজাল্ট করে যাচ্ছিল, সেই জন্য আমাদের জেলার তিনজন মেয়ে সুযোগ পায় ট্রায়ালে, বেঙ্গল আন্ডার-19 ক্রিকেট টিমে ট্রায়ালে সুযোগ পায় তিনজন মেয়ে, জানকী সরকার, সুস্মিতা পাল এবং হচ্ছে শিবানী রায়। এবং তারপরে যখন ফাইনাল সিলেকশন হয়, ফাইনাল সিলেকশনে আমাদের সুস্মিতা পাল সুযোগ পেয়েছে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।